এই দৃশ্য দেখে আজকের দিনের প্রত্যেকটা প্রবাসী নিজেদের অধিকারের জায়গা থেকে আরও একবার সোচ্চার হন, সর্বোচ্চ শেয়ার করুন। আমাদের টাকায় তোমাদের বেতন চলে, আমরা বিদেশ আসি বলা এই এয়ারপোর্টে তোমরা চাকরি করো, তোমরা তো এতটুকু বোঝা উচিত যে এই প্রবাসীদেরকে মিনিমাম লেভেলে কতটুকু সম্মান দেওয়া উচিত আর উচিত না। মুখে মুখে প্রবাসীদেরকে নিয়ে ভোটের মাঠের রাজনীতিতে অথবা ভাইরাল হবার জন্য অনেকেই অনেক ধরনের বক্তব্য দিলেও কাজের বেলায় আসলে কি ঘটে? দর্শক, বড়ই এক চাঞ্চল্যকর, হৃদয় বিদারক ঘটনা ঘটেছে সৌদি আরব প্রবাসী আমাদের এক ভাইয়ের সাথে। দেশ এবং পরিবার ছেড়ে আমরা যারা বিদেশ আসি, এয়ারপোর্টের ওই যে লাস্টের 10 মিনিট আধা ঘন্টা সময় জীবনের সবচেয়ে কঠিন সময় থাকে। পরিবারের প্রিয় বাবা মা স্ত্রী সন্তানকে শেষবারের মতন আমরা আলিঙ্গন করি, চুম্বন করি, চেষ্টা করি, আহারে বিমানটা যদি আরেকটু আধা ঘন্টা লেট হইতো বাবা মার সাথে বা স্ত্রীর সাথে সন্তানের সাথে একটু সময় কাটাইতে পারতাম। আর এমন দৃশ্য যখন আমরা দেখি সেইখানে সে এপিবিএন সদস্যরা, আর্ম পুলিশের যারা সদস্য আছেন, তারা লাঠিচার্জ করে, কিল মারে, ঘুষি মারে, এই কথা আমরা কার কাছে জানাবো? যদিও এদের ব্যাপারে কিছুটা মানে কি বলা হয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। আপনার দলগতভাবে এক প্রবাসীর উপর হামলে পড়েছে আমাদের মানে বিমানবন্দরে। আমরা যদি দেখি মূল ঘটনাটা, বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী রোববার 24 মার্চ সকাল 10টার দিকে সৌদি আরব প্রবাসী জাহিদ হোসেন জেদ্দা যাওয়ার জন্য আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। বিকাল 3:35 সৌদি এয়ারলাইন্সের জেদ্দায় ফ্লাইট ছিল তার। জাহিদ হাসানের গ্রামের বাড়ি আমাদের কুমিল্লার 14 গ্রামের কালিকাপুরে হওয়ায় বিদায় জানাতে বিমানবন্দরে আসেন তার বৃদ্ধ বাবা হারুনুর রশিদ। 2 নম্বর গেটের বাইরে চেয়ারে বসে বাবার সাথে একটু কথা বলছিল আমাদের এই প্রবাসী ভাই। এ সময় গেটের দায়িত্বরত আর্ম পুলিশের একজন নারী সদস্য যাত্রী, তিনি আপনার যাত্রী ছাড়া অন্যদেরকে টার্মিনালের ড্রাইভওয়ে থেকে চলে যেতে বলেন। আর্ম পুলিশের নারী সদস্যকে প্রবাসী জাহিদ হাসান তার বাবাকে আরও কিছু সময় থাকার জন্য অনুরোধ করেন, যেন আমার বাবা কয়টা মিনিট আরও থাকুক। তবে জাহিদের অনুরোধ শোনেননি আর্ম পুলিশের এই সদস্যা, উল্টা তাকে ধমকানো শুরু করেন। জাহিদ এমন আচরণের প্রতিবাদ জানালেই বাদে হট্টগোল, হইচই শুনে আর্ম পুলিশের বার্ষিকী সদস্যরা সেখানে এগিয়ে আসেন, মাসল পাওয়ার দেখান। তারাও এসে কাউকে শান্ত না করে উল্টো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। আর এক পর্যায়ে আর্ম পুলিশের এসআই রহমতের নেতৃত্বে প্রায় 15 জন পুলিশ সদস্য মিলে প্রবাসী জাহিদ হাসানকে প্রকাশ্যে মারধর করেন। ভিডিওতে আপনারা যে দৃশ্য দেখেছেন, প্রবাসী জাহিদ ঘটনাস্থল ত্যাগ করতে চাইলেও আর্ম পুলিশ সদস্যরা তার হাত ধরে টেনে রাখে। একজন আর্ম পুলিশ সদস্য তার হাত ধরে রাখেন, অন্যরা তাকে নির্মমভাবে মারতে থাকেন। পরবর্তীকালে সেদিনই সৌদি আরব চলে যান আমাদের প্রবাসী ভাই, কিন্তু বিষয়টা 2-4 দিন পরে ভাইরাল হয়। এদিকে বিমানবন্দরে যাত্রীদের বিদায় জানাতে স্বজনদের আসতে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা জানতে চাইলে আমাদের বিমান কর্তৃপক্ষ বলছেন এই ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। ঘটনার বিষয়ে আর্ম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন এই বিষয়ে ব্যবস্থা নেবেন। আর বেসিক্যালি প্রবাসী জাহিদের মতন অনেক মানুষই আমাদের এই এয়ারপোর্টে, আমরা নিজেরা নিজেদের দেশের মানুষের কাছে আমাদের টাকায় চলা সেই কর্মচারীদের হাতে লাঞ্ছিত হয়ে আমরা কিন্তু বিদেশ আসি। এরকম ঘটনাগুলো সবসময় ভাইরাল হয় না। আমি তো মনে করি এই 15 জন আর্ম পুলিশ ব্যাটাসেন যারা আছেন, এদের প্রত্যেককেই পারমানেন্টলি বরখাস্ত করা উচিত। এটা প্রবাসীদের দাবি। আর কত ভাই, এগুলা মন্ত্রী আছেন, ডিপার্টমেন্ট আছেন, আমাদের টাকা দিয়ে আপনারা খান চলেন, আর এই প্রবাসীদের সাথে প্রতিনিয়ত এই ধরনের লাঞ্ছনা গঞ্ছনার কর্মকাণ্ড করেন। আর এগুলো নিয়ে যখন আলোচনা হয়, ওই লুক দেখানো নামমাত্র বহিষ্কার, এদেরকে পারমানেন্টলি চাকরি থেকে বহিষ্কার করতে হবে। আর নয়তো প্রবাসীরা আমরা আওয়াজ তুলব এই বিষয়টা নিয়ে সর্বোচ্চভাবে। প্রতিবাদের জায়গা থেকে প্রতিবাদ করেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।